দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ। নতুন আরেকটা ভিডিও আপনাদের স্বাগত। আমি এখন আছি চা বাগানের মাঝখানে। আমার চারিদিকে শুধুমাত্র চা বাগান। তো এই চা বাগান কোনো ডুয়ার্সের চা বাগান নয়, এই চা বাগান হচ্ছে আমাদের দিনহাটারই চা বাগান। তো মানে হচ্ছে প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। মানে দিনহাটা শহর থেকে মদন মোহন বাড়ির উল্টো দিকে বড় নাসিনের দিকে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তা থেকে আমরা যদি 5-6 কিলোমিটার যাই, মানে সেই রাস্তা ধরে আমরা যদি 5-6 কিলোমিটার যাই, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো সেই চা বাগানটি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সেই চা বাগান দেখার জন্য আমরা আজকে এই গ্রামে চলে এসেছি। দেখুন, তো আমরা এখন যাচ্ছি সেই চা বাগানটার দিকে। মানে সমতলার মধ্যে চা বাগান, এটা কিন্তু একটি মানে অবিশ্বাস্য ঘটনা। তো সেটাই দেখার জন্য আমরা আজকে চলে যাচ্ছি, মানে যাচ্ছি সেই চা বাগান দেখতে। আমার সাথে আছে সুজন। তো সুজনেরও কিন্তু একটা চ্যানেল আছে, আমি ওর চ্যানেল লিঙ্ক আমার নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে। তো চলো আমরা সেই মানে চা বাগানটা দেখতে যাই। দোস্ত, এত সুন্দর সবুজে ঘেরা গ্রাম, কোনো যানবাহনের আওয়াজ নেই, শুধু পাখির কিচিমিচি। মানে এইরকম জায়গায় মানে আমি অনেক দিন পরে আসলাম। এখন আর এইরকম জায়গা মানে সচরাচর দেখতে পাওয়া যায় না। তো চলুন আমরা সেই চা বাগানের দিকেই চলে যাচ্ছি। দোস্ত, আমরা দিনহাটা শহর থেকে 6-7 মাইল দূরে আসলাম। এই গ্রামগুলো কিন্তু জনমানব শূন্য প্রায়, এইদিকে জনবসতি খুব একটা নেই। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সেই চা বাগানের ওখানেই পৌঁছে যাব। দেখুন, আমরা যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষজন এবং কোনো ঘরবাড়ির মানে চিহ্নই নেই। তো দোস্ত, আমরা জানি না এটা কোন স্কুল। তো ওই স্কুলটার পরেই কিন্তু আমরা এই চা বাগান দেখতে পাবো। দোস্ত, আমরা ফাইনালি চলে আসলাম সেই চা বাগানের মাঝখানে। এটা হচ্ছে আমাদের দিনহাটার মধ্যেই রয়েছে চা বাগান। তো চলো একটু চায়ের বাগানের ভিতরে ঢুকি। ওয়াও, আমি এখন চা বাগানের মাঝখানে। ওয়াও, মানে ওয়াও। তো এটা হচ্ছে গেস্ট হাউস। তো এখানে সরস্বতী পূজা এবং অন্য পিকনিকের সবাই খুবই ভিড় হয়। তো আপনারা মানে এখানকার ওই লোকাল ছেলেটা বললো, মানে এই বাগানের মালিক কলকাতায় থাকে, আর এইদিকে ওটা একটা বাড়ি, উনি এই বাগানের পরিচর্যা করেন। আর এটা হচ্ছে এই গেস্ট হাউস, মানে মালিকের বাড়ি ছিল আগে এখানে। তো এই সম্পূর্ণ জায়গাটির মধ্যেই মালিকের কত মানে 30 বিঘার মতো জমি, এই চা বাগান সম্পূর্ণটার মধ্যেই চা বাগান। তো আপনারাও চাইলে মানে পিকনিকের সময় এখানে আসতে পারেন, বা পুজোর সময়। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে।